যে হয়েছে যে এটার নাম যেরকম সুন্দর নিঝুম দ্বীপ সেরকম এটার জায়গাটাও সেরকম সুন্দর, স্তব্ধ নিস্তব্ধ আওয়াজ, একটা শান্তির ভাব আছে, তারপর সাগরের পাশে সাগরের আওয়াজ, বনভূমি, সুন্দর পশু পাখি, অনেক পাখি দেখা গেছে, তারপরে হরিণ আছে, সবার মুখ লোকমুখে শুনতেছি অনেক হরিণ আছে। আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে, সব হোটেল টোটেল সব আছে, আসার সুবিধাও অনেক, লঞ্চে করে আসার ফ্যাসিলিটিস আছে, যদিও একটু সমস্যা হয়ে যায় মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েরা সহজে হয়তো আসতে চায় না, কিন্তু আমি আমার বন্ধুবান্ধবদের সাথে যথেষ্ট মনে হয়েছে আসতে পারবো, এই জন্য আমি আসছি, এসে আমার যথেষ্ট ভালো মনে হয়েছে যে না এখানে কোনো ধরনের সমস্যা হবে না। আর এখানে সমুদ্র তীরে আমরা আজকে আমাদের তাবু গেড়ে থাকার ইচ্ছা আছে, ওখানে বলতেছে যে ওখানে সিকিউর অনেক কিছু, আশেপাশে পুলিশ দেখতেছি যেটা আমাদের জন্য অনেক নিরাপত্তা নিরাপদ বোধ করাচ্ছে। তো এই জায়গাটা বাইরের মানুষজন দেখতে আসার মতো একটা জায়গা, ফরেনাররাও দেখতে আসার মতো একটা জায়গা। তো সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এই জায়গাটা হয়তো আরও উন্নতর দিকে যাবে, আমাদের কক্সবাজারের সাথে সে মতো এই জায়গারও হয়তো নাম ডাকা তো অনেক বেড়ে যাবে। ফ্যামিলি সহকারে দ্বীপের পর্যটকগুলো ভালো লাগছে, ঘোরাফেরা ভালো লাগছে, যে হোটেলে ছিলাম রাতে ওইটাও কিন্তু ভালো লাগছে, পরিবেশটা খাওয়া দাওয়ার পরিবেশটাও ভালো আছে। নিঝুম দ্বীপ নাম দিয়েছে একদম ঠিক আছে, কারণ একদমই নিঝুম মনে হলো আমার, একদম মানুষজন খুবই কম, আর সব থেকে ভালো লেগেছে জার্নিটা, এত লং জার্নি মনে হয় কখনো করি নাই, মানে হচ্ছে ট্রলার হোক বা শিপি হোক জাতি হোক, খুব ভালো লেগেছে। আর একটু ভালো হতো যদি মানে মানে পরিবেশটা কেমন যেন অগোছালো মনে হচ্ছে, আর একটু গোছালো হলে ভালো হতো।